চার অঙ্কের ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি লেখ আমাদেরকে প্রশ্ন বলেছে সংখ্যা বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি পরের সংখ্যাটি লিখতে বলেছে যে আমরা যে প্রথমে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে তারপরে পরের সংখ্যাটি জিরো থেকে নাইন পর্যন্ত শূন্য থেকে এই নয় পর্যন্ত হচ্ছে কি দশটি অঙ্ক এইগুলো হচ্ছে কি অঙ্ক তাহলে এই অঙ্কগুলি দিয়ে আমাদেরকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে আমরা যদি এক এক লেখি চারটে এক তাহলে কি চারটি অঙ্ক এখানে কি হচ্ছে চারটি অঙ্ক তাহলে এটার থেকে যদি আমরা দুই দুই লিখি দুই দুই এরকম চারটি দুই লিখি তাহলে এটার থেকে এটা বড় তাহলে সবচেয়ে বড় এভাবে যদি আমরা সবচেয়ে বড় অঙ্কটা দিয়ে লিখি তাহলে বড় অঙ্ক কোনটা কি নয় নয় নাইন 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 তাহলে এটা হচ্ছে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা নেই তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সংখ্যা হবে চারটি অঙ্ক বৃষ্টি হতে হবে তাহলে আমরা আগেই লিখেছি এটা তাহলে চারটি নয় এরকম চারটি নয় পাশাপাশি লিখলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে বলেছে এর পরের সংখ্যাটি তাহলে এর পরের সংখ্যা এটার সাথে এক যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাওয়া যাবে তাহলে সুতরাং চার অঙ্ক এর ফলে সুতরাং ফলের সংখ্যাটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যার ফলের হবে তাহলে এই নয় 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 হচ্ছে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এটার সাথে আমরা এক যোগ করলে এর ফলের সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এটা হয় এই নয় আর এক যোগ করলে দশ দশের শূন্য হাত এক নয় আর এক যোগ করলে শূন্য দশ দশের শূন্য এই নয় আর একে যোগ করলে দশ দশ শূন্য নয় আর একে যোগ করলে হয় দশ তাহলে এই পরের সংখ্যাটি হচ্ছে কত দশ হাজার তাইলে এটা হচ্ছে কি পাঁচ অঙ্কের হয়ে যায় এখানে হচ্ছে কি পাঁচ অঙ্কের একটা একটা এক দিয়ে চারটে শূন্য তাহলে পাঁচ অঙ্কের তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পরের সংখ্যাটি হচ্ছে কত দশ হাজার এরপরে বলেছে আমাদেরকে যে পাঁচ অঙ্কের এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি তাহলে অনুরূপভাবে আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা করতে পারি এই পাঁচটা নয় পাশাপাশি লিখলে কি হবে পাঁচ অঙ্কের এখানে পাঁচটি অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি হচ্ছে অঙ্ক পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সুতরাং পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি পরের সংখ্যাটি সমান হবে এইটার সঙ্গে আমরা এক যোগ করবো এই পাঁচ সাথে যোগ এক যোগ এই এক তাহলে এই আর একে যুগুলো হয় দশ দশের শূন্য আর একে হাতের এক হাতের একে আর একে করলে হয় দশ দশের শূন্য হাতের একে নয় যুগুলো হয় দশ হাতের একে আর নয় নয়ের যুগ হয় দশ আর এই নয় আর একে যুগলে হয় দশ তাহলে এই এখানে হচ্ছে কি এক লক্ষ তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটা হচ্ছে কি এক লক্ষ তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার